দিব্যজ্যোতির সঙ্গে প্রেম করা নিয়ে মুখ খুললেন এবার অভিনেত্রী সৌমিত্রিষা। দেখি এটা কতদিন চলে, বললেন পর্দার মিঠাই রানী। কি বলছেন অভিনেত্রী, চলুন বন্ধুরা আপনাদেরকে জানানো যাক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয়তা নিরিখে বাংলা টেলিভিশনের জগতের দুজন জনপ্রিয় তারকা হলেন সৌমিত্রিষা কুণ্ডু আর দিব্যজ্যোতি। জি বাংলার নয়নে মণি অভিনেত্রী সৌমিত্রিষা, তো অন্যদিকে স্টার জলসার হার্টথ্রব নায়ক হলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সূর্য আর মিঠাইয়ের প্রেম নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন। আগেই মুখ খুলেছেন অভিনেতা দিব্যজ্যোতি, এবার অভিনেত্রী সৌমিত্রিষা তাদের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন। অভিনেত্রী সৌমিত্রিষা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ইন্ডাস্ট্রির সব অভিনেতার মতনই আমার নামেও গুঞ্জন রটে, আমার কাছে বিষয়টা পূর্ণ হয়ে গিয়েছে, তাই আর এসব বিষয় বেশি ভাবি না। অভিনেত্রীর প্রেমের গুঞ্জন গাসওয়া হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন সৌমিত্রিষা। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানিয়েছেন, প্রতিবার একটা করে গুঞ্জন রটে, এবার যেমন দিব্যজ্যোতির সঙ্গে রটেছে, আমি সেটাকে স্বাভাবিকভাবেই নিই, মনে মনে ভাবি দেখি এটা কতদিন চলে। মিঠাই রানী স্পষ্ট করে দিয়েছেন দিব্যজ্যোতি তার খুব ভালো বন্ধু, প্রেমের গুঞ্জনের ব্যাপারটা তারা বেশ মজার ছলেই নিচ্ছেন, কোনো পোস্ট দেখলে তারা একে অপরকে ফরওয়ার্ডও করছেন। দুজনের প্রেমের গুঞ্জন শুরু হলো কিভাবে, আসলে টলিপাড়ার এই দুই তারকাই কৃষ্ণ ভক্ত। মাস কয়েক আগে জন্মদিনে বৃন্দাবনে গেছিলেন অভিনেত্রী, সেখানে কৃষ্ণ তিলক কেটে ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। নায়িকা সেই ছবি এবং দিব্যজ্যোতির আরেকটি ছবি নিয়ে এক ভক্ত তৈরি করেন কোলাজ, সেই কোলাজটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন নায়ক, তারপর থেকেই তৈরি হয় গুঞ্জন। এবং একই সময়ে দেখা যায় এক ছবি শেয়ার করতে দিব্যজ্যোতিকে, সেই ছবি নিপথ্যে ছিল ইসকন, তারপরে শুরু হয়ে যায় ফিসফাস। অন্যদিকে সৌমিত্রিষার সঙ্গে প্রেম করা নিয়ে প্রসঙ্গে অভিনেতা আগেই জানিয়েছেন তারা একে অপরের খুব ভালো বন্ধু, তাদের প্রেম নিয়ে শুধুমাত্র গুজব রটছে, দুজনের বন্ধুত্ব ভীষণ মজবুত আগেই বলেছেন দিব্যজ্যোতি। পা ভাঙার সময় অভিনেতা নিয়মিত খবর নিয়েছিলেন সৌমিত্রিষা কুণ্ডু, একই দিনে ছবি পোস্ট করলেও অভিনেতা জানিয়েছেন ছবিটি ইসকনে তোলা আগের বছর, কাকতলীয় ভাবে একই সময় পোস্ট করেছেন তারা। ফ্যানের তৈরি করা কোলাজটি অভিনেতার ভীষণ পছন্দ হয়েছে, তাই তো তিনি স্টোরিতে শেয়ার করেছেন। অভিনেতা দিব্যজ্যোতির কথায় তিনি এখন সিঙ্গেল, আর হিসেব করে তো প্রেম হয় না, তাফ মন্তব্য পর্দার সূর্যের। অভিনেতা দিব্যজ্যোতি আর সৌমিত্রিষা একে অপরের খুব ভালো বন্ধু বলেই তো তারা উল্লেখ করছেন, তবে তাদের সম্পর্ক হলে তাদের অনুরাগীদের যে খুব ভালো লাগবে বোঝাই যাচ্ছে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।